সবার প্রতি উদাত্ত আহ্বান, আপনি যেখানে আছেন থাকেন, আপনার ধর্মকে এটা করছি না, গালি দিচ্ছেন আপনাকেও না, এটা দেওয়ার কথাও নয়। তো আপনি তো বলতে পারেন যে আল্লাহ আমি একজন হিন্দু, আমি একজন খ্রিস্টান, আমি একজন ইহুদি, আমি একজন নাসারা, অথবা আমি একজন বন্ডপীরের মরিন, মানুষ এগুলো বলে। আমি জানি না, আপনি আমাকে একদম সহজ সরল রাস্তা যেটা সিরাতে মুস্তাকিম এইটা আপনার জিম্মায় আমি ছেড়ে দিলাম, আপনি আমাকে আপনার রাস্তায় পরিচালিত করুন, দিয়ে দেন এই জিম্মাটা আল্লাহর কাছে, তারপরে সত্যকে অনুসন্ধান করতে থাকুন, খুঁজতে থাকুন, সাধ্য অনুযায়ী রিসার্চ করতে থাকুন, একটা সময় আল্লাহ পাক আপনাকে হেদায়েতের রাস্তায় উঠিয়ে দিবেন ইনশাআল্লাহ, অবশ্যই উঠিয়ে দিবেন। আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষের কপালে হেদায়েত রাখে না, হেদায়েতের জন্য মানুষের হৃদয় উন্মুক্ত থাকতে হয়, সত্যকে অনুসন্ধান করতে হয়, খোঁজার মানসিকতা থাকতে হয়। একটা মানুষ অমুসলিম সমস্যা নাই, থাকতেই পারে, পৃথিবীর সব মানুষ এক ধর্মের অনুসারী হবে এটা জরুরি নয়। একটা মানুষ বন্ডপীরের মরিদ হতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। একটা মানুষ মানুষের মন গড়া মতবাদী জীবন পরিচালনা করে, হতেই পারে, কিন্তু প্রতিটা মানুষের অন্তত একটা জায়গা তো খোলা আছে, এটা বন্ডপীরের মরিদ হোক, মূর্তি পূজারী হোক, আর তিন খোদায় বিশ্বাসী হোক, অথবা যে কোনো মতবাদীরই হোক, নাস্তিকই হোক, সংশয়বাদী হোক, সকলের জন্য তো একটা জায়গা খোলা আছে যে আমি সত্যটা অনুধাবন করতে পারতেছি না, আমি আইডেন্টিফাই করতে পারছি না কোনটা সত্য কোনটা মিথ্যা। তো এই কথাটা তো বলতে পারে যে হে আকাশের মালিক, আমার সৃষ্টিকর্তা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমাকে সঠিক পথের সন্ধান দিয়ে দিন, এটা বলতে পারে না। আপনারা মনে হয় আমার কথা বুঝছেন না, একজন হিন্দু কি কথা বলতে পারে না যে আমি মূর্তি পূজা করি, যেটা মন চায় সেটার পূজা করি, একটা মূর্তি বানাই তো এটার পূজা করি, একটা তুলসী গাছ এটারও পূজা করি, একটা গরু এটারও পূজা করি, গরুর চানা খাই, গরুর গোবর খাই, সূর্যের পূজা করি, আগুনের পূজা করি, এর অর্থ কি? এর অর্থ হয়েছে এই মানুষটা এগুলো করে নরক থেকে বাঁচতে চায়। এগুলোর মূল থিমটা কি? থিম হচ্ছে সে নরকে যেতে চায় না, স্বর্গে যেতে চায়। এক একজনের ধর্মের এক একটা ভাষা না, সে বলতেছে যে আমি এভাবে ধর্ম পালন করে আমি নরকে যেতে চাই না, আমি নরক বলতে বোঝাচ্ছে আমি জাহান্নামে যেতে চাই না, আমি স্বর্গে যেতে চাই। স্বর্গে বলতে কি বোঝায়? হ্যাঁ, জান্নাত চায়, সে জান্নাত চায়। তার লক্ষ্যটা তো খারাপ না, তার উদ্দেশ্যটা কি খারাপ? কিন্তু যে পদ্ধতিতে করছে এই পদ্ধতিটা অ্যাকসেপ্টেবল না, এই পদ্ধতিটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। একজন খ্রিস্টান ত্রিত্ববাদে বিশ্বাস করে, তিন খোদায় বিশ্বাস করে, হয়তো জানে না যে আল্লাহ তাআলা এক, জানলেও গোরামি করে, অথবা তার পূর্বেকার কিছু পণ্ডিত তাদের স্বার্থের জন্য এই ত্রিত্ববাদটা তার ধর্মে সংযোজন করেছিল, যেটা এখনও তারা বিশ্বাস করে, এবং তারা এটা বিশ্বাস করে আমাদের যত পাপ আছে সব পাপ আমাদের ঈসা মসিহ নিয়ে নিয়েছেন, আমাদের পাপের কোনো দায়ভার বা জিজ্ঞাসা পরকালে আমাদের হতে হবে না, এটা তারা ভাবে। এই চিন্তা ঠিক নয়, এই চিন্তা ঠিক নয়, এই চিন্তা ঠিক না। তো একজন খ্রিস্টান তো বলতে পারে যে আল্লাহ আমি ত্রিত্ববাদে বিশ্বাস করি, এই ত্রিত্ববাদের মধ্যেও কিন্তু আল্লাহ একজন আছে, আছে কি না? সে কিন্তু বলতে পারে যে জানি না আমার সঠিক রাস্তা কোনটা, আপনি আমাকে সঠিক রাস্তাটা দেখিয়ে দেন, এটা বলতে পারে না। একজন ইহুদি, একজন বৌদ্ধ, একজন শিখ, একজন জৈন,
অথবা একজন নাস্তিক অথবা একজন সংশয়বাদী সন্দেহ পোষণ করে আল্লাহকে নিয়ে, সন্দেহ পোষণ করে কবর নিয়ে। আছে এরকম বহু মানুষ, আছে আছে কি না? সন্দেহ পোষণ করে তার মিজান নিয়ে হাসা, এগুলো বিশ্বাসই করে না, আছে বোয়া বলে বোয়া, কারণ তার মস্তিষ্কে সীমারেখা এটা আসেই নাই। আল্লাহ এত বড় বিশাল এক মহান সত্তা, পৃথিবীরই ছোট্ট পৃথিবীর ছোট্ট ছোট্ট মানুষ নিয়ে এত কিছু ভাবার কী আছে? এই মানুষগুলোকে এত শাস্তি দেওয়ার কী আছে অথবা এত শান্তি দেওয়ার এই বা কী আছে? এটা তাদের ভাবনা শক্তির মধ্যে আসে না। প্রিয় ভাইরা, তবে আমাদের দেশে মুসলমানদের ভিতরে অনেক মানুষ বন্ডপীরের মরিদ। এক পীর বলে যে মক্কা শরীফ যাইতে হবে না হজ করার জন্য, আমি কাবা বানাইছি, আমারই কাবা তওয়াফ করো। গত কয় বছর আগে নারায়ণগঞ্জে এমন এক পীরের জন্ম হয়েছিল, আপনারা শোনেন নাই? সমস্ত প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এগুলো এসেছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে ওরা ধরছে, গ্রেপ্তার করেছে। যাই হোক, সে বলে দিয়েছে এই কথা, কেউ কেউ বিভিন্ন রশি ধরে টানাটানি করে, কত কিছু, কত দরগা, কত কি, কত তাঁতের পীর, কত মতের পীর, ঠিক না? কত পীর বলতেছে যে এত নামাজ রোজা পড়ে কি করবা, জীবনে পড়ার মতো নামাজ একদিন পড়ো, আছেন এমন লোক তো? কথা বলেন না যে মুখ দিয়ে দিই কথা আসেন আপনাদের, এমন পীর আছে না? এই পীরের কি মুরিদ নাই? বহু মুরিদ, বহু বহু মুরিদ, কারণ সুবিধাবাদী মানুষ ওখানে যায় যে কি দরকার আছে প্রতিদিনই ঠান্ডার মধ্যে ফজরের সময় উঠে ওযু করার, জীবনে যদি একবারই নামাজ পড়ে যাওয়া যায় তো বাদ দিলাম সব নামাজ, এই পীর ছাড়া তো আমার আর কোনো গতি নাই, তো সে তো এটা ধরবেই, ঠিক কি না? তো এই মানুষগুলোর কথা, এই মানুষগুলোকে লক্ষ্য করে বলছি, শুনুন, আপনি হতে পারেন জৈন ধর্মের অনুসারী, হতে পারেন আপনি ইহুদি ধর্মের অনুসারী, হতে পারেন আপনি খ্রিস্টান ধর্মের অনুসারী, হতে পারেন আপনি শিখ ধর্মের অনুসারী, হতে পারেন মূর্তি পূজারী, হতে পারেন পীর পূজারী, বিভিন্ন ধরনের ফেতনাবাজ পীরের, ভণ্ড পীরের মরিদ আপনি, আপনি ভালোবাসেন তাকে, বাঁচতে পারেন, শুনুন, সব কিছুর পরেও আপনার জন্যে আল্লাহ পাক একটা রাস্তা খুলে রেখেছেন, এটা হলো আপনি অন্তত আল্লাহকে এই কথাটা বলেন, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সত্য মিথ্যা আমি ডিসাইড করতে পারি না, আমি জানি না, এক একজন এক এক কথা বলে, এই হুজুর এই বলে, ওই হুজুর ওই বলে, এই এই পীর এই কথা বলে, ওই পীর ওই কথা বলে, ইসলাম ধর্মের মানুষ এই কথা বলে, খ্রিস্টান ধর্মের মানুষ ওই কথা বলে, ইহুদি ধর্মের মানুষ আবার আরেক কথা বলে, আবার জৈন ধর্মের মানুষ আবার আরেক কথা বলে, বৌদ্ধরা আবার আরেক ধর্ম, এক একজনের এক এক ধরনের মতামত। আল্লাহ আমি এত কিছু বুঝি না, আপনি যেটা স্ট্রেট ফরওয়ার্ড, যেটা আপনার রাস্তা, যেটা সরল সহজ সিরাতে মুস্তাকিম, এই রাস্তাটা আপনি আমাকে ধরাইয়া দেন, আমরা কি এটা বলতে পারি না? হ্যাঁ, আল্লাহ আপনি আমাকে সোজা রাস্তাটা ধরাইয়া দেন, এত মতবাদ আমি বুঝি না, যেটা সরল রাস্তা, যেটা মুক্তির রাস্তা, যেটা জান্নাতের রাস্তা, আপনি আমাকে সেই রাস্তায় পরিচালিত করেন। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমরা মুসলমান হিসেবে, ইসলাম ধর্মের অনুসারী হিসেবে বলছি, এটা নয়, এটাকে একেবারে স্বতন্ত্র বোধ থেকে বলছি, একটা পৃথিবীর কোনো মানুষ সে যেই ধর্মেরই হোক, ইসলাম ধর্মের মধ্যে বিভ্রান্ত মানুষ আছে না? পদভ্রষ্ট মানুষ আছে না? গোমরা মানুষ আছে না? ইসলাম ধর্মের নাম দিয়ে শিরিক বেদাত করছে প্রতিনিয়ত, প্রতিটা মানুষের উচিত, প্রতিটা মানুষের উচিত আল্লাহর কাছে প্রতিদিন এই কথাটা বলা, আল্লাহ সৃষ্টিকর্তা তো একজন বিশ্বাস করতে হবে, হবে কি না? সৃষ্টিকর্তা তো একজন বিশ্বাস করা লাগবে না? হ্যাঁ, এটা তো বলা উচিত যে আল্লাহ এত হাজারো ধর্মের ভিতরে, হাজারো মানুষের ভিতরে, কোটি শত হাজার কোটি মানুষের ভিতরে, শত শত মতবাদের ভিতরে আমি ডিসাইড করতে পারছি না কোনটা সত্য কোনটা মিথ্যা, আল্লাহ আপনি আমাকে আপনার কুদরত দিয়ে, আপনার দয়া দিয়ে আমাকে সঠিক রাস্তায় পরিচালিত করুন।
এই কথাটা যে হৃদয় থেকে বলে, আমার মন বলে, আমার মন বলে, এই লোকটাকে বিভ্রান্ত করে, পথহারা করে, আল্লাহ পাক তার কাছে ডেকে নেবে না। দায়িত্বটা সে যখন আল্লাহকে দিয়ে দেয়, কাকে দায়িত্বটা কাকে দেয়? আল্লাহ আপনি আমাকে সঠিক পথে পরিচালিত করুন, এ কথাটা বলে সে হাসরের মাঠে। এ কথাটা বলার দ্বারাই মুক্তির কারণ হতে পারে তার। সে বলতে পারে যে আল্লাহ আমি কিন্তু আপনার কাছে সঠিক রাস্তাটাই চেয়েছিলাম। যখন একজন মানুষ আল্লাহকে বলে যে আল্লাহ আপনি আমাকে সঠিক রাস্তায় পরিচালিত করুন, আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তা, এটা বললেও তো আবার অন্য ধর্মের মানুষ মনে করবে আপনি তো আপনার ধর্মের কথাই বলছেন। এটা তো সূরায়ে ফাতিহায় আছে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। না না, এটা একটা কথা, এটা একটা আয়াত, এটা একটা দোয়া যে আল্লাহ আমাকে আপনি সহজ সরল সঠিক যে রাস্তাটা এই রাস্তায় পরিচালিত করুন। এই কথাটা শুধু মুসলমানরা বলবে কেন? এই কথাটা তো পৃথিবীর যে কোনো মানুষ বলতে পারে, ঠিক না? কথা বলেন, জোরে বলেন। এই কথাটা তো পৃথিবীর যে কোনো মানুষ বলতে পারে। তো একজন সংশয়বাদী, একজন নাস্তিক, একজন মুরতাদ, একজন মূর্তি পূজারি, বিভিন্ন ধর্মের লোক হতে পারে, ভণ্ড পূজারি, ভণ্ড মাজার পূজারি, ভণ্ড পীর পূজারি হতে পারে, সে তো বলতে পারে যে আল্লাহ আপনি আমাকে সঠিক রাস্তাটা দেখান, যেটা সঠিক রাস্তা, এই সঠিক রাস্তাটা আমার হৃদয়ের মধ্যে আপনি বদ্ধমূল করে দিন, আমার হৃদয়ে এটা জাগরণ করে দিন, জাগ্রত করে দিন যে এই রাস্তাটাই সঠিক, আর এই রাস্তায় চলতে গেলেই আমার হৃদয় যেন শান্ত হয়, আর যেই রাস্তাটা বেঠিক এদিকে যেন আমি না চলি, এদিকে গেলেই যেন আমার মনে অশান্তি তৈরি হয়। সে কি কথা বলতে পারে না আল্লাহকে? হ্যাঁ, আচ্ছা, এই কথাটা বললে জিম্মাদারি কার হয়? জোরে বলুন, কার হয়? তো আল্লাহর জিম্মাদারিতে তার ঈমান যখন সে ছেড়ে দেয়, তার বিশ্বাস, তার আত্মসমর্পণ, তার সবগুলো যখন আল্লাহর জিম্মাদারিতে ছেড়ে দেয়, তখন যার জিম্মাদারিতে সে নিজেকে সুপর্দ করেছে, তখন সেই রবের উপরে দায়িত্ব আসে এই লোকটাকে সঠিক পথে পরিচালিত করা। এবং তখনই আল্লাহ পাক যে কোনো মতবাদের মানুষ হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, ধর্ম পালন করছে সে অথবা করছে না, অথবা সংশয়বাদী নাস্তিক, তারপরেও তার হৃদয়ের মধ্যে না দেখা একটা অভিব্যক্তি, একটা অশান্তি আল্লাহ ভিতরে লুকায় রাখে যে এত পূজা করেও হৃদয়ে কেন জানি শান্তি নাই, এত ইবাদত করেও হৃদয়ে কেন জানি শান্তি নাই। এই শান্তির খোঁজে সে ঘুরতে থাকে, হেদায়েতের তালাশ সে করতে থাকে, বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পড়তে থাকে, বিভিন্ন ইসলামিক স্কলার হোক বা বিভিন্ন ধর্মের স্কলার হোক তাদের বক্তব্য শুনতে থাকে, বিভিন্ন ধর্মীয় গ্রন্থ একত্রিত করে এটা ডিসাইড করে, এটা ভালো মন্দ বোঝার চেষ্টা করে, রিসার্চ করে, গবেষণা করে, একটু চিন্তা করে, মস্তিষ্কটা উর্বর করে, এই চেষ্টাটা যখন সে চালায় যেতে থাকে, একটা সময় আল্লাহ পাক তাকে একদম স্ট্রেট ফরওয়ার্ড জান্নাতে যে রাস্তা এটাই ধরায় দেয়। আল্লাযীন জাহাদু ফীনা, আল্লাহ পাক বলেন যে আমার রাস্তায় চেষ্টা করে, মুজাহাদা করে, রিসার্চ করে, গবেষণা করে, তালাশ করে, আমাকে আমাকে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি অবশ্যই হেদায়েতের রাস্তাটা তার সামনে উন্মুক্ত করে দেই, অবশ্যই হেদায়েতের রাস্তাটা, মুক্তির রাস্তাটা, চিরকালীন নাজাতের রাস্তাটা আমি তার সামনে খুলে দেই, এটা আমার জিম্মা, সুবহানাল্লাহ, এটা দেওয়া উচিত আমাদের সবার, ঠিক না? আমি মসজিদের খতিব হিসেবে আপনাদেরকে যে কথা বলতেছি, আপনারা যারা আমাকে ভালোবাসেন কথা শোনেন, আর এক মসজিদের খতিব অন্য হয়তো একটু ভিন্নভাবে বলেন, এটা থাকবেই, হতেই পারে, কিন্তু আপনি তো এটা বলতে পারেন যে আল্লাহ একই কথা কিন্তু বিভিন্ন জনের কাছে শুনলে বিভিন্ন রকম মনে হয়, আমি জানি না কোনটা কী, কিন্তু আমি আপনার কাছে চাই এখানে যেটা কল্যাণকর আমার জন্য এবং সঠিক, যেটার মধ্যেই আপনি আছেন,
আপনার এই কথাটাই আমার হৃদয়ে আপনি ঢুকাইয়ে দেন, এটা তো বলতে পারি নাকি? সমালোচনা না করে কারো, আমরা তো পারদর্শী সমালোচনায়, যে তার কথাটা পছন্দ হয় না এবার তার বিরোধিতা শুরু করেছি, না দরকার নাই। আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আপনি আমাকে একদম সিরাতে মুস্তাকিম যেটা এটা ধরায় দেন, আপনি যে কোনো মতবাদেরই হন, গুরামি করবেন না, সীমা লঙ্ঘন করবেন না, আপনি একজন পীরের মুরিদ হয়েছেন আর এটাই জান্নাতের রাস্তা এটা ভাববেন না, আপনি একটা ধর্মের অনুসারী এটাই কেবল মুক্তির রাস্তা অন্য সব কিছু বাতিল এটা মনে করেন না আপনি, এটা মনে করার দরকার নাই। আমরা এভাবে কাউকে কষ্ট দিতে চাই না, যদিও বা কোরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য গ্রান্ডেড ধর্মই হচ্ছে ইসলাম, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকুবালা মিনহু, আল্লাহ বলেছেন যে ইসলাম ছাড়া আমার কাছে আর কোনো তন্ত্র মন্ত্র বা ধর্ম বলতে কোনো কিছু অ্যাকসেপ্টেবল না। আমরা যারা কোরআনে বিশ্বাস করি আমাদের তো এই কথা বলতে হবেই, ঠিক কিনা? এটা কোরআনের বক্তব্য এটা আমরা বলি, কিন্তু তারপরেও সমস্ত ধর্মের প্রতি আমাদের রেসপেক্টেশন আছে কিনা, সমস্ত ধর্মের প্রতি আমাদের সম্মান বোধ আছে কিনা, জোরে বলুন। এটা যদি না থাকতো তাহলে 92% মুসলমানের দেশে বৌদ্ধ মন্দির থাকতে পারে না, খ্রিস্টানদের বিশাল বড় বড় এই মিশন চলতে পারে না, ইহুদিদের ধর্মের প্রচারণা চলতে পারে না, এরপরে আরও যত ধরনের ধর্ম তার তার মতো স্বাধীনভাবে পরিচালনা করছে। আমরা সহনশীল, আমরা তাদেরকেও ভালোবাসি, সবার প্রতি উদাত্ত আহ্বান, আপনি যেখানে আছেন থাকেন, আপনার ধর্মকে অ্যাটাক করছি না, গালি দিচ্ছে না আপনাকেও না, এটা দেওয়ার কথাও নয়। তো আপনি তো বলতে পারেন যে আল্লাহ আমি একজন হিন্দু, আমি একজন খ্রিস্টান, আমি একজন ইহুদি, আমি একজন নাসারা, অথবা আমি একজন বন্ডপীরের মরিন, মানুষ এগুলো বলে আমি জানি না, আপনি আমাকে একদম সহজ সরল রাস্তা যেটা সিরাতে মুস্তাকিম এইটা আপনার জিম্মায় আমি ছেড়ে দিলাম, আপনি আমাকে আপনার রাস্তায় পরিচালিত করুন, দিয়ে দেন এই জিম্মাটা আল্লাহর কাছে, তারপরে সত্যকে অনুসন্ধান করতে থাকুন, খুঁজতে থাকুন, সাধ্য অনুযায়ী রিসার্চ করতে থাকুন, একটা সময় আল্লাহ পাক আপনাকে হেদায়েতের রাস্তায় উঠিয়ে দিবেন ইনশাআল্লাহ, অবশ্যই উঠিয়ে দিবেন।